আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন লেখক তাঁর প্রথম উপন্যাস এরই মধ্যে পুরস্কার পেয়েছে কমনওয়েলথ পুরস্কার শ্রেষ্ঠ প্রথম উপন্যাস হিসেবে বইটির নাম আ গোল্ডেন এজ আমাদের আজকের অতিথির নাম তাহমিমা আনাম তাহমিমা আনাম আপনি ওয়াশিংটন ডিসিতে এসেছেন সাউথ এশিয়ান লিটারি অ্যান্ড থিয়েটার আর্টস ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে আপনি এসেছেন এবং আপনার বইটি পাঠকদের কাছে পৌঁছে দেবার জন্যে আপনি এখানে বিভিন্ন পাঠকদের সাথে কথা বলছেন। এ পর্যন্ত এই উৎসবে কি রকম প্রতিক্রিয়া পাচ্ছেন পাঠকদের কাছ থেকে। আসলে আমার খুব ভাল লাগছে। স্পেশালি িক অনেক নতুন জেনারেশন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে আমার কাছে বই এসে বলেছে যে আমরা প্রথমবার যুদ্ধের সম্বন্ধে পড়তে পেরেছি। স্পেশালি িকজ ইংরেজিতে লেখা অনেকে বাংলা পড়তে পারে না। এবং বইটা পড়ার ফলে তারা তাদের বাবা মার কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পেরেছে যে আপনারা কোথায় ছিলেন একাত্তরে কি করছিলেন তো এসব গল্প করতে আমার লাগে আপনার দাদা আবুল মনসুর আহমেদ বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক এবং রাজনীতিক বটে আপনার বাবা একজন সাংবাদিক এবং সুতরাং লেখালেখিটি আপনার পরিবারের মধ্যে আগের থেকেই কিছুটা ছিল জানতে যে এই শুরু কবে কিভাবে আসলে আমার পরিবারে খুবই একটা ব্যাপার অনেকে তাদের বলে বিদেশে পড়তে যাচ্ছ তুমি মা ডাক্তার হয়েও বা ইঞ্জিনিয়ার বা কিছু একটা মানে ভালো একটা প্রফেশনে যেও আমার বাবা মা আমাকে সবসময় বলেছে যে তুমি লেখক হয়েও দ্যাটস ওয়ান্ডারফুল ড্রিম সো এটা খুবই প্র্যাক্টিক্যাল কিন্তু এটা এটা তার ফলে আমি লিখতে পেরেছি এবং লেখার সাহস পেয়েছি সেটা কবে থেকে শুরু হল স্কুলে যখন তখন না স্কুল থেকে না আমি আমেরিকাতে ইউনিভার্স মানে যখন প্রথম বিয়ে পড়তে গেলাম তখনও মানে লিখতাম না আমি অ্যান্থ্রোপলজিতে আমার প্রথম ডিগ্রি করেছি বিএ পাশ করেছি তো আমি তখন থেকে একাত্তরে আমার অনেক ইন্টারেস্ট ছিল এবং আমি ছোটো একটু গবেষণা করেছি তো তারপর যখন পিএইচডি করা শুরু করলাম তখন আমি ভালোভাবে বাংলাদেশে দু বছর কাটিয়ে অনেকের সাক্ষাৎকার সাক্ষাৎকার নিলাম এবং সেই গবেষণাটা করার পরে আমি এই বইটা লিখতে পেরেছি এই বইটির কি কোনো বাংলা সংস্করণ বের হচ্ছে বা হয়েছে জি হয়েছে অনুবাদ অলরেডি হয়ে গেছে ওটার নাম হচ্ছে সোনা ঝরা দিন এবং লিসা গাজী হচ্ছেন ট্রান্সলেটর এই যে আপনি বইটি লিখেছেন বইটি তো একটি চলচ্চিত্রে আসতে পারে আমার কাছে জিজ্ঞেস করে আমি অবশ্যই চাইব যে একটা ফিল্ম হোক কিন্তু ইট উড হ্যাভ টু বিসন এখন আমাদের এত একটা ইতিহাস নিয়ে একটা ফিল্ম করা এটা খুবই একটা বড় ব্যাপার সো একটা বোধহয় ভবিষ্যতে গোল্ডেন এই গল্পের সংক্ষেপে কি আমাদের ধারণা দেবেন যে এই বইটিতে কার কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে চরিত্র রেহানা নামে যে চরিত্রটি এসেছে রেহানা চরিত্রটি সম্পর্কে আমাদের যদি একটু ধারণা দেন রেহানা আসলে এই বইটা মানে মুক্তিযুদ্ধের ওপরে কিন্তু গল্পটা হচ্ছে একটা খুবই ছোটো গল্প একটা বেধবা মহিলা তার ছেলে মেয়ে দুজনই মানে ছাত্র পলিটিক্স করে এবং যুদ্ধের সময় ছেলেটা চলে যায় যুদ্ধ করতে আর সে একটা মা তো তার ভাবনা এটা কিন্তু কিন্তু কোনো পলিটিক্স নিয়ে না বা কোনো আইডিওলজি নিয়ে না সে চিন্তা করছে সে কীভাবে তার ছেলে মেয়েকে নিয়ে এই যুদ্ধ হাউজ শি সারভাইভ তো এটাই হচ্ছে তার জীবন তার বাড়ি ঘর তার বাচ্চা কাচ্চা তার মানে পাশের বাড়িতে মহিলা একজন থাকে তার বান্ধবী তারপরে এইসব গল্প নিয়ে এটার মধ্যে প্রেমের কাহিনিও আসে যুদ্ধের কাহিনিও আসে বাট ইটস অনেক একটা ছোটো একটা স্কেলে জাস্ট দেখানো যে আমরা সাধারণ লোকেরা স্পেশালি মহিলারা কীভাবে যুদ্ধটা কাটিয়েছে এই বইটি লিখবার আগে আপনি কি বিভিন্ন লোকজনের সাথে কথা বলে তাদের থেকে অনেক তথ্য নিয়েছেন জি আফলি বিভিন্ন লোকজন মহিলা পুরুষ যারা যুদ্ধ করেছেন যারা গেরিলা যারা সেক্টর তে ঢাকায় অপারেশন করেছেন তাদের সাথে অনেক আলাপ করেছি স্পেশালি বিকজ বইটা মোস্টলি ঢাকায় বেস যারা রেফিউজি ক্যাম্পে কাজ করতেন তাদের সাথে অনেক অনেক ঘন্টার পর ঘন্টা অনেক কথা ইন্টারভিউ তাদের লেখা অনেকে তো তাদের স্মৃতিগুলো লিখে রাখেন একটা জার্নাল বা বোধ ভাবেন যে কোনো সময় ভবিষ্যতে আমি এটা ওগুলো আমি পড়েছি উনিশশো একটি গৌরবের সময় বাংলাদেশের জন্য একই সাথে আপনি এই বইটির বাংলা সংস্করণের নাম বললেন সোনাঝরা দিন একই সাথে উনিশশো একাত্তর রক্ত ঝরার দিন রক্ত ঝরার সময় তো এই যে বইটির নামকরণ গোল্ডেন এইজ পিছনে আসলে আপনি তো বুঝতে পারেন আমরা মিডিয়াতে বাংলাদেশের সম্বন্ধে শুধু গল্প পড়ি যে আমরা আমাদের পলিটিক্স নিয়ে কিছু করতে পারছি না বা আমাদের আবহাওয়াজ গ্যাংস্টার্স আমাদের সাইক্লোন ফ্লাড তো আমার মনে হচ্ছিল যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এটা হচ্ছে একটা আপনি বলছেন গৌরবের ব্যাপার এন্ড অলসো আমরা যারা নতুন প্রজন্মের আমরা দেখে ভাবতে পারি যে আমাদের বাবা মা আমাদেরকে একটা দেশ দিয়েছে অ্যান্ড ফর দ্যাট উই শুড বি অলওয়েজ সো এটা একটা ইভেন দো বইতে অনেক ট্র্যাজেডি আছে অনেক মারামারি অনেক যে সব হয়েছে যুদ্ধের সময় বাট আমার মেইন মেসেজটা ছিল যে আমরা উই ক্যান লুক ব্যাক অন দিস মোমেন্ট উইথ প্রাইড এই বইটি ট্রিলজির প্রথম বই সুতরাং এর পরের পর্বে আমরা কী আশা করছি সেটা কোন সময়কার কথা আপনি বলবেন সেটা হচ্ছে পরে কি হয়েছে এবং কিভাবে সোহেল আর মায়া রেহানার দুই বাচ্চাদের কাহিনী এটা ওদের 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 বাংলাদেশ কবে নাগাদ আমরা সেই বই হাতে পাবো আমি সেটা এখন বলতে পারছি না জি লিখছি আমি লক্ষ্য করি যে বিভিন্ন সময়ে আপনি পত্রিকায় নিবন্ধ লিখেছেন একটি দেখছি এখানে দু হাজার সাত সালের জানুয়ারি মাসে প্রকাশিত এই নিবন্ধের নাম হচ্ছে বাংলাদেশ গিভ মি ব্যাক মাই কান্ট্রি আরেকটি নিবন্ধ লিখেছেন আপনি মার্চ মাসে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে লুজিং বাংলাদেশ বাই ডিগ্রিজ তো আপনার লেখায় রাজনীতির প্রসঙ্গটি আসছে সাধারণ মানুষের চরিত্র আসছে তাদের দুঃখ বেদনা আসছে কিন্তু রাজনীতিও খুব আসছে রাজনীতি আপনার লেখায় যে আসছে এর পিছনে আমাদের দেশে তো রাজনীতি নিয়েই তো সবাই আলোচনা করে মানে বেশিরভাগ আলোচনা তো আমরা রাজনীতি নিয়েই করি এবং আমি বইটা লিখেছি আমাকে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশ বাংলাদেশের হোয়াটস দা ফিউচার অফ বাংলাদেশ এখন আমি সবসময় খুব পজিটিভলি বলি যে আমাদের দেশের যে সাধারণ লোকেরা দেয়ার সো হার্ড ওয়ার্কিং অ্যান্ড উই ওনলি নিড বেটার লিডারশিপ সো এটাই হচ্ছে আমার মেসেজ যে আমাদের আমার খুব পার্সোনাল এবং লেখক কবি সাহিত্যিক ইংরেজি সাহিত্য হতে পারে বাংলা সাহিত্য হতে পারে কারা আপনার লেখার উপরে প্রভাব বিস্তার করেন কাদের লেখা আপনি পছন্দ করেন আপনার মনে হয় আপনার লেখায় তাদের ইনফ্লুয়েন্স বা প্রভাব আসে ওয়েল বাঙালি লেখক মাহাশ্বেতা দেবীর ছোটো গল্প আমার খুবই প্রিয় এবং উনিও খুবই মানে শক্তভাবে এবং খুবই অনেক রাজনীতি নিয়েও লেখেন অ্যান্ড আই রিলি অ্যাডমায়ার হার নট ফর হার বাট ফর পলিটিক্স আর ইংলিশে তো অনেক প্রিয় লেখক লেখিকা আছে সালমান রুশদি রোহিংটন মিস্ত্রি আমাদের ইন্ডিয়া থেকে বাট আমেরিকান রাইডার্স উইলিয়াম ফকনার ফিটস

From Khan Brothers variety store and confectioner's. The man behind the counter wrapped them up in brown paper and jute ribbon. Rihanna tucked the packets under her arm and hailed a rickshaw. As she was climbing in, she saw the lawyer running towards her. Mrs. Huck, I'm very sorry. Rihanna couldn't bring herself to say it was all right. <laughs> সাফল্য কামনা করছি আপনার লেখা আরও ক্ষুরোধার হোক ইউ আরও ভালো হোক এবং আশা করছি যে আপনি বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে আরও লিখবেন এবং আরও ইতিবাচক কথা লিখবেন থ্যাংক ইউ